বাড়িটার নাম ডাকাতখালি বাড়ি। এটা ইংরেজির একদম আর্লি এইটিন সেঞ্চুরিতে এই মন্দিরটা স্থাপিত হয়। মন্দিরটা ছিল আগে খুব ছোট্ট, হ্যাঁ, পরবর্তীকালে এটাকে বড় করা হয়। আর এই মূর্তিটা যেটা দেখছে, এই মূর্তিটা ছিল এখানকারই একটা লোকাল ডাকাত ছিল, যার নাম হচ্ছে মনোহর বাগদি, যার নামে মনোহর কুকুরপুর রোড, বাংলার 1298 থেকে উনি এক্সপায়ার করেন। তারপর কামাখ্যাচরণ মুখোপাধ্যায় বলে একজন সাধক ছিল এই এলাকাতে, তখন এখানে পুরোপুরি জঙ্গল ছিল, তিনি এই মূর্তি বা মন্দিরটার দায়িত্বভার নেন, তিনি সেবা যত্ন সব কিছু করতেন। আমার ঠাকুর দাদা, তার নাম ছিল কালীভূষণ ভট্টাচার্য, উনি 1930 সালে এখানে আসেন আর এই মন্দিরের দায়িত্ব নেন। বাৎসরিক পুজো মানে কালী পুজো খুব বড় করে হয়, এছাড়া জগদ্ধাত্রী পুজো আছে, এবং প্রতি মাসে যে অমাবস্যা সেটাকেও খুব বড় করে পালন করা হয়। বলিদানের নীতি এখন আর নেই, গত 15 বছর থেকে আর বলি এখানে হয় না, আমরা চাল কুমড়ো বলি দিই, বলিদানের নীতি তো আর নেই। ওই বিশেষ ভোগটা মাছ ভোগ, এই মাছই আমরা উৎসর্গ করি, ঠাকুরকে নিবেদন করি, তারপর সকলকে দিই।